was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল। ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন, ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীরে ওয়েলকাম জানালো। সুবহানাল্লাহ পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, وجب الشكر علينا ما دعا لله دا. أيها المبعوث فينا جئت من أمر المطاع، طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله دا. أيها المبعوث فينا جئت من أمر المطاع، جئت شرفت المدينة مرحبا يا خير دا. طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله دا. قرن الله أكبر.
কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে। কি বানাতে? আমরা জান্নাতে যেতে চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মা, এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কিনা? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি, সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? সাইয়েদনা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা, ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মা, তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ে